हेलो फ्रेंड्स, तोबा सेल्ट आपनाके स्वागतम जानाई। ठोंट गोलापी एवं नरम करार जोन्नो जे रेमेडिटी निये एशेछी ता 100% कार्यकारी एकटी उपादान। फ्रेंड्स, किछु समयेर जोन्नो आम्रा ठोंटे विभिन्न धरनेर प्रसाधनी व्यवहार करी, किन्तु जानेन कि एगुलो आमादेर ठोंटेर जोन्नो कतटा क्षतिकर। एगुलो आमादेर ठोंटके कालचे एवं खसखसे करे तोले, ताई दिन दिन ठोंट कालो होये जाय। তাই আমি আপনাদের জন্য ঘরোয়া একটি রেমেডিটি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডির যে উপাদানগুলো ব্যবহার করব সেগুলো আপনারা ঘরেই পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের একটি পরিষ্কার কাচের বাটি নিয়ে নিতে হবে। এবার নিয়ে নিব 2 চামচ চিনি গুঁড়া। ফ্রেন্ড, চিনি আমাদের ঠোঁটকে কালচে বা পরিষ্কার করতে অনেক সাহায্য করে এবং সেই সাথে ঠোঁট গোলাপি ও নরম হয়ে ওঠে। এখন নিতে হবে লেবু। ফ্রেন্ডস, লেবুর অর্ধেকটা রস এর মধ্যে অ্যাড করে নিব। আপনারা সবাই জানেন লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, যা আমাদের ঠোঁটের মরা চামড়া উঠাতে অনেক বেশি সাহায্য করে, সেই সাথে ঠোঁট গোলাপি করে তোলে। এবার অ্যাড করতে হবে 1 চামচের মতো ভ্যাজলিন। বন্ধুরা, ভ্যাজলিন আমাদের ঠোঁটের জন্য অনেক উপকারী উপাদান এবং ঠোঁটকে নরম করতে ও মরা চামড়া উঠাতে অনেক ভালো কাজ দেয়। এবার এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিব। ফ্রেন্ডস, আমার রেমেডিটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদের ঠোঁটে এভাবে অ্যাপ্লাই করে নেবেন এবং 5 মিনিট পর্যন্ত মাসাজ করতে হবে। তারপর নরমাল পানি দিয়ে আপনার ঠোঁট পরিষ্কার করে নিন এবং দেখুন আপনার ঠোঁট আগের থেকে কত উজ্জ্বল এবং নরম হয়ে গেছে। ফ্রেন্ডস, এই রেমেডিটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, তাহলে ভালো ফলাফল দেখতে পাবেন। এই রেমেডিটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।